নিল না তাকে কি নির্মম অত্যাচার করলো, তারা সমাজের যুবকদেরকে খেপিয়ে দিলে পাগল ইট মার, ইট মেরে মেরে সারা শরীর রক্ত ঝরিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছেন, কোথায় যাবেন? মক্কায় তার দাওয়াতের সুযোগ নেই। মক্কার অনেকে বলছে যে তুমি আমার প্রোটেকশনে থাকবে, তোমার গায়ে কেউ হাত দিলে আমি শেষ শক্ত মৃদু নড়ব, কিন্তু দিনের দাওয়াতটা দিও না, তোমার খাওয়া দাওয়া থাকে আমার প্রোটেক্ট, তোমার গায়ে কেউ হাত দিলে আমরা আছি। রাসূলুল্লাহ বলেন না, আমি এই প্রোটেকশন চাই না, এই প্রোটেকশন আমার দরকার নেই। তাইফবাসীরা নির্মমভাবে অত্যাচার করে পাঠিয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে, মক্কাবাসীরা তো আগেই অত্যাচার করেছে। মক্কা থেকে তায়েব থেকে মক্কায় ফিরে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় যাবেন? জিব্রাইল আলাইহিসসালাম পাহাড়ের ফেরেশতা নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে, যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো যে তিনি অনুমতি দিলে এই পাহাড় উল্টে তায়েব মক্কা সব ধ্বংস করে দেওয়া হবে। জিব্রাইল এসে বললেন, আমার মতো মানুষ হলে তো মাশা আল্লাহ, আমরা বলতাম যে হ্যাঁ এই এখনই দা ওরা বুঝুক, আমি দেখি চোখে দেখি একটু শান্তি হোক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়ীদের বুঝতে হবে, আজকে তারা অস্থির হয়ে যান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের ভিতরেই তো মডেল আদর্শ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা বাল আরজু আয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়ান। বলে না জিব্রিল, এদেরকে ধ্বংস করো না, আমি আশা করি এরা না, এই প্রজন্ম না, এদের সন্তান বংশধরদের ভিতরে হয়তো কেউ জন্মাবে যারা আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করবে, শিরিক করবে না, কাজেই এদের মেরে ফেলে আর কি হবে। তাহলে দিনের দায়ীদের সবসময় আশাবাদী হতে হবে, এরা না হলে এর সন্তানেরা হয়তো দিন নেবে, কাজে আমরা এদের অকল্যাণ ধ্বংস চাইবো কেন, কল্যাণ চাইবো, দাওয়াত দেবো, ইমান চাইবো আল্লাহর কাছে। তো যাই হোক, এই পর্যায়ে আল্লাহ এবার দরজা খুললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব অন্ধকার পূর্ণ হওয়ার পরে, অর্থাৎ তার জীবনের বিপদ মুসিবত কষ্ট পরীক্ষা ত্যাগ তিতিক্ষা সব হয়ে গেল, আল্লাহ তাআলা তিনি কি বলতেন? তায়েফের একটা দোয়া আছে, সনদগত কিছু কথা আছে, আল্লাহুম্মা ইলাইকা আশকু দাফা কুওয়াতি ওয়া কিল্লাতু হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস, আল্লাহ আমি বড় অসহায়, মানুষের কাছে আমার মূল্য নেই, আমি দুর্বল, আর এই কথাটা আমি কাউকে বলছি না, আমি তোমার কাছেই জানাচ্ছি যে মানুষের কাছে আমার কোনো মূল্য নেই, আমি অসহায়, আমার অসহায়ত্ব আমার দুর্বলতা আমি আল্লাহ তোমার কাছেই জানাচ্ছি। ইলাম তাকলুনি, আল্লাহ তুমি আমাকে কার কাছে ছেড়ে দেবে? তুমি যতক্ষণ খুশি আছো দুনিয়ার কোনো বিপদকে আমি ভয় পাই না, কষ্ট দুঃখ ব্যথা বেদনা যদি তুমি খুশি থাকো তাহলে আল্লাহ আমার কোনো অসুবিধে নেই, কিন্তু তুমি যদি আমাকে একটু শান্তিতে দাওয়াত দিতে চাও এটা আমার বেশি আনন্দ, তুমি আমাকে তুমি ছাড়া আর কারোর উপরে ছেড়ে দিও না, কেউ দুশ্মন কেউ আত্মীয়, কেউ আত্মীয় সে আমার একটু প্রোটেকশন দিয়ে আমাকে কোটা দেবে, কেউ দুশ্মন আমার দিকে বিরূপ ভাবে তাকিয়ে দেখবে, তুমি আমাকে তোমার দায়িত্বে রেখে দাও, তুমি খুশি থাকলে আমার শত কষ্ট পরীক্ষায় কোনো কিছু আসে যায় না, তবে তোমার দেওয়া নিরাপত্তা শান্তি আমার বেশি প্রিয়। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েব থেকে আসলেন, সব কষ্ট পূর্ণ হয়েছে, মেরাজ হল, এরপরে ওই গোপনে গোপনে দাওয়াত দিতে দিতে মদিনার কিছু মানুষ মুসলমান হলেন, গোপনে হজের সময় মিনার মাঠের ভিতরে পাহাড়ের কোনায় তাবুর ভিতরে রাতের অন্ধকারে যে দাওয়াত দিয়েছেন, কেউ না জানতে পারে কেউ না বুঝতে পারে, মদিনার মানুষেরা মুসলমান হলো। এক বছর দু বছর পরে
তারা বললে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের দেশে চলে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পারমিশন দিলেন, তারা হিজরত করে যেতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশের অপেক্ষা করছেন। কিভাবে হিজরত হলো? আবু বকরকে বলেছেন, খুব লক্ষ্য করেন, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নুসরাত বিজয় দিবেন, সব ঠিক আছে, কিন্তু যে কোনো ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক সেকুলার স্টাডি আল্লাহ মানেন না, আল্লাহর নুসরত মানেন না, একান্ত জাগতিক জড়বাদী স্টাডি করলেও সে স্বীকার করতে, বারবার স্বীকার করতে বাধ্য হয় যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজ ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং যেটাকে বলা হয় পূর্বে স্টাডি করা, গবেষণা করা, পরিকল্পনা সহ করা, যে কোনো জাগতিক বিচারে তিনি একজন সুপরিকল্পিত সমরনায়ক, যুদ্ধনায়ক, রাষ্ট্রনায়ক ছিলেন। হিজরতটা দেখেন, আমরা তো মনে করি আল্লাহর উপর তাওয়াক্কুল, চললাম, আল্লাহ ইজাজত দিয়েছে, বিসমিল্লাহ, চলো আবু বকর আমরা যাই, উনি তা করেননি। একজন মানুষের জন্য যত রকমের সতর্কতা নেওয়া দরকার সব নিয়েছেন। বিছানায় আলীকে শুয়ে রেখে এসেছেন যেন কাফেররা অন্তত রাতের ভিতরে কোনো অ্যাকশনে না যায়। একটা সুচিন্তিত সুপরিকল্পিত সিদ্ধান্ত, তিনি হিজরত করে সবাই জানে গেলে মদিনা যাবে, কাফেররা ঘিরে রেখেছে, সকালেই হত্যা হবে, একসাথে সবাই কতল করবে তাকে। উনি আবু বকরকে নিয়ে ঠিক মক্কায় যেদিকে, মক্কা থেকে যেদিকে মদিনা, অর্থাৎ উত্তরে না যে দক্ষিণ দিকে 4-5 কিলো যে এক পাহাড়ের উপর উঠেছেন, থাওর পাহাড়ের উপর উঠেছেন, লক্ষ্য করেন, এটা সুপরিকল্পিত সিদ্ধান্ত যেন কাফেররা ওই দিকে খুঁজবে, তারা কখনো কল্পনাই করবে না যে উনি দক্ষিণ দিকে যাবেন, কিন্তু উনি গেছেন দক্ষিণ দিকে, পাহাড়ের উপরে, সর্বোচ্চ সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে ছোট্ট একটা গুহার ভিতরে লুকিয়েছেন। সেখানে নিয়মিত খাবার দেওয়ার বন্দোবস্ত আগেই করা হয়েছে। আমরা মাঝে মাঝে মহিলাদের কথা চিন্তা করি, মহিলারা নিজেরাও, আমাদের দেশেও মহিলারা দিন পালন করতে চান কিন্তু দিন অনুসারে বুঝি না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাথে বিবি ছিলেন, বড় লোক, লক্ষ লক্ষ টাকার সম্পত্তি তার নবীজির হাতে তুলে দিয়েছেন। নবীজি কিসে ব্যয় করতেন? তখন তো ইসলাম ছিল না, মানবতার কাজে। 25 বছরে বিয়ে হলো, 40 বছরের দিন আসলো, 15 বছর গেল না, এই 15 বছরে ওনার এই লাখ লাখ টাকা কিসে ব্যয় করেছেন? হ্যাঁ, এটা তো বুখারীর হাদিসে আসছে, ইন্নাকা লা তাসলুর রাহিম ওয়া তাকরিদ দাইফ ওয়া তাকসিবুল মাদুম ওয়া তুইনু আলা নওয়াইবিল হক। আপনি অসহায়দের টাকা পয়সা দিয়ে সাহায্য করেন, যারা উপার্জন করতে পারে না আপনি উপার্জন করে তাদেরকে দেন, বিপদগ্রস্তর পাশে যেয়ে আপনি দাঁড়ান, আপনি মেহমানদারি করেন, আত্মীয় তাসলুর রাহিম আত্মীয় স্বজনের টাকা পয়সা দেন, খুব ভালো করে বোঝেন। এই কারণে খাদিজা কি বলছেন? আল্লাহর কসম, আল্লাহ আপনার কোনো ক্ষতি করতে করবেন না। আপনি একটা আমাদের সমাজের মহিলাদের কথা চিন্তা করেন, স্বামী যদি কষ্টের টাকা তার ভাই বোন মা বাবাদের দেয়, আমাদের বিবি সাহেবরা খুশি হয় না, বেজার হয়, কবর হয়ে যায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আয়েশা, এই নাউজুবিল্লাহ, খাদিজা রাদিয়াল্লাহু খুশি হচ্ছেন যে এইগুলো আপনি করেন, কাজে আল্লাহ নিশ্চয় আপনাকে ভালোবাসেন। নিজের টাকা, স্বামী, স্বামীর টাকা মার দিলে, বোনের দিলে, ভাইয়ের দিলে, দুলাভাইয়ের দিলে, ভগ্নিপতি দিলে, আত্মীয় দিলে, বৌরাইকে যায়, টাকা স্বামীর আছে, ফকির হচ্ছে না, তারপরেও ছেলা রাহিমি করতে দেবে না, বোনের বিয়েতে বড় একটা গয়না দিতে দেবে না, ভাগ্নির বিয়েতে দিতে দেবে না, ভাইয়ের আত্মীয় দিলে কম পড়ে যায়, মায়ের দিলে কম পড়ে যায়, আত্মীয় স্বজন দূরের দূরত্ব আছেই। আর খাদিজা নিজের টাকা দিয়ে দিয়েছেন, সেই টাকা সমাজের মানবতায় ব্যয় করছেন, উনি খুশি। আল্লাহু আকবার। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগে হেরা গুহায় যেয়ে বসে থাকতেন, জানেন তো, বসে থাকতেন। খাদিজা বয়স হয়েছে,
তিনি খাবার নিয়ে গুহায় যেয়ে দিয়ে আসতেন। আমাদের দেশে স্ত্রীরা, গৃহবধূরা অনেক সময় স্বামী একটু আল্লাহর দিনের দাওয়াতে বেরোবে, একটু ওয়াজ মাহফিলে যাবে, হয়তো কোনো ভালো কাজে শরীক হবে, এই সারাদিন দুনিয়া আর ওই করে বেড়াও, বড়ই তো বিরক্ত। অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে রেখে এবং তাদের পারিবারিক জীবনের শান্তি, মায়া, মমতা এত বেশি ছিল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, খাদিজার জীবদ্দশায় তো রাসূলুল্লাহ কোনো বিয়ে করেননি, তার ইন্তেকালের পরে যখন আয়েশাকে বিবাহ করলেন, আয়েশার সামনে শুধু খাদিজার প্রশংসা করতেন। আয়েশা সতীন মারা গেছে সেও গেলে তার কত প্রশংসা শোনা যায়, ইয়া রাসূলুল্লাহ আপনি এত বড়, বুড়ি ছিলেন, বয়স বেশি ছিল, নবীজি রেখে খবরদার আমার সামনে খাদিজার বিরুদ্ধে কিছু বলবে না, তার যে মায়া মমতা আমি পেয়ে তার টাকা আমার দিয়ে দিয়েছে, যখন কে আমার পাশে থাকেনি সে আমার পাশে থেকেছে। কিভাবে নবীজি ইসলাম নিয়ে আসলেন? আমাদের দেশের কোনো বিবি যদি হতো এই সব দুনিয়ার আকাম করে মানুষের কাছে দরকার, তুমি খাও দাও কাজ করো, আল্লাহ টাকা পয়সা কম দিয়েছে নাকি, এই সব বলবে, ঠিক না? আর খাদিজা তার স্বামীর দাওয়াতে অটল দাঁড়িয়ে থেকেছেন, প্রথম ইমান এনেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সান্ত্বনা দিয়ে। আমরা কি করি যদি বাইরে থেকে কষ্ট মষ্ট করে ঘরে যায়, ও যদি বলি যে আজকে ওয়াজে খুব কষ্ট হয়েছে, বলিছি না এসব করবেন না, কি দরকার এসব ঘরের কে বোনের মোস্তারানোর, অর্থাৎ বেচারা বাইরেও কষ্ট করেছে ঘরে এসে গাল শুনলো। আর আয়েশা কি খাদিজা রাদিয়াল্লাহু কি করেছেন, বাইরের কষ্ট ঘরে আসে সান্ত্বনা দিয়েছেন, না আপনি ঠিক আছে, অবশ্যই আল্লাহ আপনি আপনি কোনো চিন্তা করেন না, আল্লাহ আপনার দায়িত্ব দিয়েছে করতে থাকেন। এইভাবে যতদিন বেঁচে ছিলেন তার পাশে অটল দাঁড়িয়ে থেকেছেন। এবারে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাম গারে শহরে শহর পাহাড় উপরে উঠেছেন, খাবার নিয়ে যাচ্ছে কে, কিশোরী না আসমা বিনতে আবি বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বড় মেয়ে আসমা, আয়েশার বড় বোন রাদিয়াল্লাহু তাআলা আনহা মাজমাইন, সেই প্রায় 3-4 কিলো পাহাড়ের উপর উঠছেন, উঠে রাতের গভীরে খাবার দিয়ে চলে আসছেন। তাহলে এ কথা আবু বকর রাদিয়াল্লাহু স্ত্রীও বলেনি যে কে বলেছ তোমাকে এইসব ঝামেলা, তোমার আল্লাহ তো কমতি ছিল না, সমাজের সম্মান দিল, এসবের দরকার কি? মেয়েরাও বলিনি আব্বু এসব ঝামেলার দরকার কি, না আমরা রাজি আছি, দাঁড়িয়ে আছি, যাব। লুকিয়ে গোপনে কৌশলে নিজের অন্যা ছিঁড়ে জাতুন নেতা কাইন তারা রাসূলুল্লাহ সাল্লামের খাবার দিয়ে আসছে, 3টে দিন গোপনে গোপনে খাবার দিয়েছে। আবার ওই গারে শহর থেকে মদিনা পর্যন্ত যাওয়ার পথ দেখে নিয়ে যাওয়ার উট সব রেডি আছে, পূর্ব পরিকল্পিত যেতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হিজরতের জন্য একটা জাগতিক বিচারে, মানবিক বিচারে যত ধরনের সুষ্ঠু পরিকল্পনা নেওয়া দরকার নিয়েছেন, কিন্তু পার্থক্য আছে। এই দুর্বল ইমানের মানুষ আমরা পরিকল্পনার উপরে তাওয়াক্কুল করি যে আমরা এই পরিকল্পনা নিয়েছি কোনো ভয় নেই, আর রাসূলুল্লাহ সাল্লাম পরিকল্পনা নিয়েছেন আল্লাহর হুকুম তাই, এগুলো কিন্তু ভরসা কার উপরে আছে, আল্লাহর উপরে আছে। আমাদের সমাজের কোনো ভালো কিছু হইলে আমরা গৌরব করি আমাদের সুচিন্তিত সুপরিকল্পিত পদক্ষেপে এটা হয়েছে, ইমান হারানো কথা, আল্লাহর কথা মনে থাকে না, আর বিপদ আপদ হইলে বলি আল্লাহ দেশে, হ্যাঁ তখন তার দায়িত্ব নেওয়া যায় না, অথবা বলি প্রাকৃতিক দুর্যোগ, এটাও অনেকটা ইমান হারানো কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু করেছেন, তারপরও কাফেররা খুঁজতে খুঁজতে গারে শহরে পৌঁছে গেছে, গুহার ভিতরে বসে আছেন, গুহার একটা ছোট্ট দরজা, দরজাটা একটু উঁচু আর ভিতরে আরো উঁচু, ভিতরে কেউ বসে থাকলে নিচের থেকে কিচ্ছু দেখা যায় না, তবে মাটিতে মাথা ঠেকিয়ে দিলে ভিতরটা দেখা যায়, নইলে গুহার চারপাশে হাঁটলে বসে দৌড়লে ভিতরে কিছু আছে কিচ্ছু বোঝা যায়, আমি গুহায় উঠছি ভিতরে গেছি। চারিদিকে কাফেররা ঘুরছে, গেল কোথায়, এইদিকে তো আসছে, পায়ের পদক্ষেপে তো বোঝা যায়, কিন্তু গেল কোথায়, কেউ বলছে গুহার ভিতরে আছে,
বলে না এখানে যে পুরো গাছপালা ইত্যাদি রয়েছে। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন, ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহিয়াউস সুনান, রাহে বেলায়াত সহ আরো অনেক বই। কোরআন সুন্না সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্না ট্রাস্ট 01715400640। সবাই একটু মাথা নিচু করলেই তর্ক শেষ, বেরোনোর কোনো পথ নেই। আবু বকর চিন্তা করছেন রাসূলুল্লাহ সাল্লামকে নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাম কি বললেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইদ ক্বাল লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আবু বকর, কোনো চিন্তা করো না, কোনো টেনশন করো না, উৎকণ্ঠা করো না, চিন্তা করো না, কারণ আল্লাহ তো আমাদের সাথে আছে। এইটাই হলো ইমানদারদের, দায়ীদের সব সময় মনে রাখতে হবে, লা তাহজান, কোনো চিন্তা করো না। চিন্তা, উৎকণ্ঠা, টেনশন, কিসের চিন্তা, কিসের টেনশন, কিসের উৎকণ্ঠা? আমি আল্লাহর হুকুম মতো চেষ্টা করি, ফয়সালা তো আল্লাহর হাতে, আল্লাহ যে পর্যন্ত চাইবেন সেই পর্যন্তই যাবে। কাজেই দিনের দায়ীর মুমেনের কোনো উৎকণ্ঠা থাকতে পারে না। আজকে আপনারা জানেন, এক যুবক হয়তো প্রশ্ন করেছে, আমি খুব উৎকণ্ঠায় থাকি, আমার কিচ্ছু হবে না। তাহলে বললাম না, এটা হলো শয়তানের মাদ্রাসার, শয়তানের পাঠশালার প্রথম পড়া। আর আল্লাহ কি বলেন? আল্লাহ ইয়াদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ মাফ করবেন, রহমত করবেন, সাহায্য করবেন, কাজে কোনো চিন্তা নেই। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেন রবিউল আওয়াল মাসে। রবিউল আওয়াল মাসের প্রথম এই দিকেই সম্ভবত উনি 8 দিনের হাঁটেন। সর্বাবস্থায় ঐতিহাসিকরা যেটা লেখেন, রবিউল আওয়াল মাসে হিজরত করেন সোমবারে, এবং রবিউল আওয়াল মাসের পরের সোমবার 8 দিন পরে উনি, সম্ভবত 12 তারিখ ছিল বা অন্য তারিখ ছিল, তিনি কুবায় পৌঁছান, মদিনার উপকণ্ঠে। মদিনা থেকে এই কিলো তিনেক হবে, মদিনার মূল মদিনা থেকে, মদিনা শহর থেকে রাসূলুল্লাহ সাল্লাম কুবায় পৌঁছালেন। এটা হলো হিজরতের খুব সংক্ষেপ চিত্র। দ্বিতীয় বিষয়, এই যে হিজরি বৎসর, এই বৎসর আমরা 1 হিজরি 2 হিজরি নবীজি কিন্তু শুরু করে দিয়ে যাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসলমানদের কোনো ক্যালেন্ডার ছিল না। মুসলমানরা কিভাবে চলতো? যেমন আগে আমাদের দেশের লোক, ওই যে ঝুড়ো বিয়ে, ওই ঝুড়ো বিয়ের পরের বছরে, ওই যে অমকের গরু মরে গেল, ওই কালো গরুটা মরলো তার 1 বছর পরে, ওই যে অমক জায়গায় ঝড় হলো, ঝড়ের পরের বছরে, অর্থাৎ বিশেষ বিশেষ ঘটনা দিয়ে আরব দেশের লোকেরা সাল গুনত। বয়স কত, কোন বছরে জন্মছো, ওই যে ঝড়ো বিয়ে হলো তার 1 বছর আগে কি 1 বছর পরে। আমাদের বয়স্করাদের ঝড়ো বিয়ে জানেন না। হ্যাঁ, যখন ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগ চলে গেল, মাত্র 2.5 বছর চলে গেল, 2 বছর। এরপর ওমর খলিফা হলেন রাসূলুল্লাহ সাল্লামের ওফাতের 3 বা 4 বছর পরে। বিভিন্ন জায়গা থেকে চিঠি আসে, বিশেষ করে কুফার গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ওমরের কাছে, রাদিয়াল্লাহু তাআলা ওমরের কাছে চিঠি লিখলেন, যে আপনি চিঠি লেখেন রবিউল আওয়াল মাসের 13 তারিখ, সফরের 19 তারিখ, কিন্তু বছর তো লেখা থাকে না। এখন কোন বছরের চিঠি, আগের ডা না পরের ডা, আমরা বুঝে পাই না। তো মুসলমানদের একটা বছর ঠিক করে দেন। তখন রাসূলুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের নিয়ে বসলেন সুরা পার্লামেন্ট, কি করা যায়। কেউ বুদ্ধি দিলেন যে এই যে রোমানরা, এই যে ইংরেজি ক্যালেন্ডার যেটা গ্রেগরিয়ান বলি, ওদের ক্যালেন্ডার আমরা নিয়ে নিই। ওনারা, না আমরা ইহুদি খ্রিস্টানদের ক্যালেন্ডার নেব না। কেউ বললো পার্সিয়ানদের একটা ক্যালেন্ডার আছে, ওইটা নিয়ে, বলে না ওদের ক্যালেন্ডার আমরা নেব না। তখন কেউ কেউ প্রস্তাব করলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্ম থেকে ক্যালেন্ডার শুরু করি। কেউ বললেন তার মৃত্যু থেকে শুরু করি। এগুলো নিলেন না আলী রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রতিবাদ করলেন, না এগুলো হবে না। আমরা যদি হতাম,
আরে বাবা রে, এটা ওহাবি নবীজির জন্ম মান্য না, সব দেশের লোকেরা কিন্তু জন্ম দিয়ে ক্যালেন্ডার দেয়। খ্রিস্টীয় ক্যালেন্ডার মানে 2012 মানে কি, 2014 মানে কি, যিশু খ্রিস্টের জন্ম থেকে 2014। তাহলে মুসলমানদের সামনে একটা মডেল ছিল যে খ্রিস্টানরা ঈসা মসির জন্ম থেকে ক্যালেন্ডার শুরু করেছে, কাজে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে করি। জন্ম মৃত্যু এগুলো তো আল্লাহর ইচ্ছায় হয়, এগুলোর সাথে তো কোনো ফজিলত রজিলত নেই। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর রাদিয়াল্লাহু তো বললেন, আসলে ইসলামের মূল টার্নিং পয়েন্ট ছিল হিজরত, আমরা হিজরত থেকে ক্যালেন্ডার শুরু করব। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন রবিউল আল মাসে, মহরমে না। তাহলে আমরা ক্যালেন্ডার কি বছর কি রবিউল দিয়ে শুরু করব, না যেটা আরবদের ভিতর প্রথম মহরম দিয়ে? তারা বললেন না, মহরম দিয়ে শুরু হবে, ওই বছরটা প্রথম বর্ষ ধরা হবে, হিজরি প্রথম বর্ষ হিজরতের 2 মাস আগেই শুরু হয়েছে। অর্থাৎ তারা বললেন ওই বছরের মহরম থেকে আমরা ক্যালেন্ডার শুরু করলাম, তাহলে প্রথম হিজরির মহরম সফর 2 মাস পরে রবিউল আল মাসে নবী হিজরত করলেন। এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফাতের এই 4 বা 5 বছরের মাথায় মুসলমানেরা সাহাবায়ে কেরাম শূরা পরামর্শের মাধ্যমে হিজরত থেকে মুসলমানদের ক্যালেন্ডার শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেন, কারণ হিজরতের মাধ্যমেই ইসলাম বিজয় লাভ করে। ইসলাম যুদ্ধের মাধ্যমে বিজয় লাভ করেছে, এটা একটা আংশিক দিক, যুদ্ধের মাধ্যমে ইসলামের বিজয় সংহত হয়েছে, শত্রুদের আক্রমণকে প্রতিহত করা হয়েছে। বিজয় মূলত দুটো, একটা হলো হিজরত আর একটা হলো সুলহ, সন্ধি, হুদাইবিয়ার সন্ধি, যেটাকে আল্লাহ কোরআনে বিজয় বলেছেন। তৃতীয় বিষয় ভাইয়েরা, সেটা হলো এই মহরম মাস আসলেই আশুরার কথা আমাদের মনে হয়। আশুরার দুটো দিক আছে, আশুরার একটা দিক হলো, আশুরার দুটো দিক, একটা সুন্নতের দিক, শরীয়তের দিক, সেটা কি? রাসূলুল্লাহ বলেছেন আশুরা রোজা রাখবে, 9 এবং 10 রাখবে। হাদিসে আশুরার আর বেশি কিছু নেই। আমাদের সমাজে অনেক কথা আশুরা নিয়ে আসে, যেমন আশুরায় আদম জন্মেছিল, আশুরায় নূহ জন্মেল, আশুরা নূহ নবীর কিসি বসলো, আশুরায় কেয়ামত হবে, আশুরার দিনে এই হবে, আশুরার দিনে এই হয়েছে, এগুলো সব জাল এবং মিথ্যা কথা। হাদিসে এগুলো কিচ্ছু পাওয়া যায় না, হাদিসে শুধু এটাই পাওয়া যায় মুসা আল ইসলাম আশুরার দিনে নাজাত পেয়েছিলেন, রোজা রাখছিলেন, এই দিনে রোজা রাখা মুস্তাহাব সুন্নত, এটা হলো হাদিসের কথা। আর আশুরার আরেকটা দিক হলো কারবালা, এটা ইসলামের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফাতে, তার মৃত্যুর 50 বছরের মাথায়, অর্ধ শতাব্দী পরে রাসূলুল্লাহ সাল্লাম ইন্তেকাল করলেন 11 হিজরির রবিউল আল মাসে, আর 61 হিজরির মুহররম মাসে, ঠিক 50 বছর পরে কারবালার মাঠে, কারবালা বর্তমান ইরাকের কুফার পাশে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় নাতি ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরই ক্ষমতালোভী রক্তপিপাসু কিছু মানুষের হাতে নির্মমভাবে শহীদ হন। শুধু তিনি নয়, তার পরিবারের শিশু কিশোর নারী পুরুষও শহীদ হন। এই শাহাদতের ঘটনায় আমাদের অনেক শিক্ষা আছে, আবার এই ঘটনা নিয়ে শিয়া সুন্নি অনেক বিভাজন আছে, অনেক বিষয়ই জানা দরকার। আমরা কারবালার ঘটনাটা আগে সংক্ষেপে বোঝার চেষ্টা করি, কারণ এই ঘটনার অনেক মিথ্যাচার আছে। কারণটা কি? আপনারা বলেন তো, বাংলাদেশের স্বাধীনতা তো আমরা যারা আছি, যাদের বয়স অন্তত 50 হয়েছে, সবাই তো দেখছি
60-65-70 আমরা দেখেছি, চোখে দেখেছি, ছবি আছে। তারপরও স্বাধীনতার ইতিহাস নিয়ে সবাইকে একমত নাকি? এরা বলে ওরা ইতিহাস বিকৃত করে, ওরা বলে ওরা ইতিহাস বিকৃত করে। এই যে ইতিহাস আমরা পড়ি, ইসলামের ইতিহাস, এটা লেখা হয়েছে এই কারবালার ঘটনা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু ঘটনা, এজিদের ঘটনা, এই সব ঘটনার প্রায় 200 বছর পরে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লেখা হচ্ছে সঙ্গে সঙ্গে, এখনো 50 বছর পুরিনি, লেখা হতেই চলেছে। আর কারবালার ঘটনা লেখা হয়েছে প্রায় 200 বছর পরে, 200 বছর কিছুই লেখা হয়নি। এটা গেল প্রথম কথা। তার মানে 200 বছরের ভিতরে 3-4-5 প্রজন্ম চলে গেছে, লোক মুখে কথা হয়েছে আর ছড়াইছে হয়েছে আর লোকের মুখে আর মুখে আর মুখে। আর এই উমাইয়া যুগের, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইজিদের যুগের যে ইতিহাস যখন লেখা হয়, তখন ছিল উমাইয়া বিরোধী, এজিদ বিরোধী, মুয়াবিয়া বিরোধীদের দুর্দান্ত শাসন। যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, এজিদ, আব্দুল মালিক ইবনে মারওয়ান এদের বংশের লোকেদের জীবিত পাইলে খসাত করে দেবই, আর যারা মরে কবরে গেছে তাদের লাশ তুলে পোড়ানো, কি বৈরী পরিবেশ ছিল তাহলে বোঝেন। তাহলে 200 বছর পরে প্রায় এবং বৈরী পরিবেশে, যেখানে শিয়ারা ক্ষমতায় ছিলেন, উমাইয়া বংশের মানুষদেরকে কঠিনভাবে ঘৃণা করতেন, জীবন্ত পাইলে জবাই করা হতো আর মরা লাশ নিয়ে পোড়ানো হতো, সেই পরিবেশে লেখা ইতিহাস কতটুকু তথ্য নির্ভর, তথ্যবহুল এবং সত্য হতে পারে আপনারা বুঝতে পারছেন। ইতিহাসের ঘটনা সত্য, কিন্তু ঘটনার বিস্তারিত বিবরণে অনেক মানে জাল জালিয়াতি আছে। এই জন্য যাচাইয়ের ক্ষেত্রে আমাদের 3টে জিনিস আছে। একটা হলো আল্লাহর কিতাব, আল্লাহর কিতাবের বিপরীতে যেন কোন ইতিহাসের তথ্য থাকে, আমরা মানবো নাকি? মানবো? কোন ইতিহাসে লেখা আছে যে এই লোকটা খারাপ আর আল্লাহর কোরআন বলছে এই লোকটা ভালো? খুব সহজ কথা, 200 বছর পরের ইতিহাস কেন্দ্রে বাবা, একদিন পরের ইতিহাসেও যদি লেখা হয় আর কোরআনের সাথে কন্ট্যাক্টে, আর মানবো না? ওই বেটাতে লিখে ভুল করেছে, কথা বলছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপরীতে যদি ইতিহাসের তথ্য থাকে, আমরা কোনটা মানবো? হাদিসের কথা মানবো। হাদিসে যদি বলো ওই লোকটা ভালো আর ইতিহাস যদি বলো ওই লোকটা খারাপ, কোনটা মানবো? হাদিসেরটা বলে, কারণ ইতিহাস তো লেখাই হয়েছে 200 বছর পরে বৈরী পরিবেশে, লোক মুখে শোনা কথা, কারণ ওটার উপর আমরা নির্ভর করতে পারি না। তাহলে এই প্রেক্ষাপটে সব বিস্তারিত বলা যাবে না, আমরা কারবালার ঘটনাটা একটু সংক্ষেপে বলি। এখানে শিয়া এবং সুন্নিদের মৌলিক চিন্তাধারার পার্থক্য আছে। শিয়ারা দাবি করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বংশতান্ত্রিক, রাজতান্ত্রিক, বংশীয় ব্যবস্থা দেওয়ার জন্য, মানুষকে তার বংশের লোকেদের রাজত্ব প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য আসছিলেন। তিনি আসছিলেন কি জন্য? আলীর বংশের লোকেরা রাষ্ট্রপ্রধান হবে এইটা প্রতিষ্ঠা করবে। আর কোরআন এবং সুন্নার আলোকে, সাহাবিদের কর্মের আলোকে আমরা